মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি নাকি? খবরদার পলাশ, আমার বাবা মার শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। আমি কিন্তু চাইলে অনেক আগেই তোমাকে বলতে পারতাম, তোমার বাবা মা কেন তোমার চোদ্দ গোষ্ঠীও তোমাকে কোনো শিক্ষা দেয়নি। কিন্তু না, আমি এরকম কোনো কথাই তোমাকে বলবো না, কারণ এটা আমার স্বভাব নয়। আর কি বলতো, নিজেকে না শিক্ষাটা উপার্জন করতে হয়। বাবা মা কিংবা পরিবারের আমি কোনো তাই দোষ দিচ্ছি না, তুমি সেই শিক্ষাটা নিজে উপার্জন করতে পারোনি। আর খবরদার পলাশ, তোমার কোনো অধিকার নেই আমার ব্যাপারে কিংবা আমার পরিবারের ব্যাপারে কোনো কথা বলার। আর আমি নিজেই তো তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্ত থেকে। আমি সব সম্পর্ক তোমাদের সঙ্গে শেষ করে আমি চলে যাচ্ছি। আর আমি যখন নিজেই চলে যাচ্ছি সব সম্পর্ক শেষ করে, তখন আমার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কি করবে কি করবে তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কথা বললে কি হবে তুমি জানো? আজকাল প্রতীক্ষা আমাদের বাড়িতে আসা কমিয়ে দিয়েছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। ডাকো না এখন, এখন ডাকতেই পারো, রোজ আসতেই পারে, সারা দিন থাকতে পারে। ও না, ও তো আবার চাকরি করে, তাহলে চাকরির পর আসবে, আগে যেমন আসতো। তবে আমি না খুব মনে করার চেষ্টা করছি জানো তো, যে আমি কখনো প্রতীক্ষাকে কোনো চিমটি টিমটি কেটেছি কিনা, আমার তো মনে পড়ছে না। তাহলে আমি থাকতে ওর আসতে অসুবিধে কোথায়? ওসব কথা এখন থাক, আর কোনো নাটক করার চেষ্টা করো না তো নতুন করে। মা, আমি থাকলে তো নাটক হবেই, তাই আমি চলে যাচ্ছি, যাতে নাটক না হয়। শোনো শিমুল, আমি তোমাকে একটা কথা বলি, আমরা কেউ কিন্তু তোমাকে চলে যাওয়ার কথাটা বলিনি। তারপরেও যদি তুমি চলে যাওয়ার সিদ্ধান্তটা নাও, তাহলে সেটা কিন্তু হবে তোমার শেষ যাওয়া। প্রথম কথা, তোমরা আমাকে অনেকবার বলেছো যে আমার মতো মেয়েকে তোমরা তোমাদের বাড়িতে রাখতে চাও না। কালও তো বলেছো যে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমার দাদাকে ডাকার দরকার নেই, আমিই চলে যাব, আমি একাই চলে যেতে পারবো। তখন বুঝি বিশ্বাস করনি আমার কথা। আচ্ছা, তোমাদের কাছে কি মানুষের কথার কোনো দাম নেই? দেখো, আমার কাছে কিন্তু মানুষের মুখের কথার দাম আছে, আর আমার নিজের মুখের কথারও দাম আছে, তাই আজ আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে এদের কিচ্ছু হবে না বোন, আমাদের কষ্ট হবে। ছোট, কেন রে, কেন কেন? আমরা বুঝি সব অমানুষ। তোমরা কি তা আমি বলতে চাই না দিদি, ছোট মুখে বড় কথা কেনই বা বলবো। তবে তোমার খুব দুর্নাম হবে জানো তো দিদি, বৌমা চলে যাচ্ছে তো, ওকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে বলবে, বলবে তুমি বৌমাকে রাখতে পারোনি। বলি ও কি কথা রে ছোট, হ্যাঁ তখন থেকে সেই তখন থেকে আমার নামে দোষ দিয়ে যাচ্ছিস তো। আমি কি বলেছি, আমি বলেছি নাকি ওকে চলে যেতে? কি বলবে শুনি, আর কি বলার বাকি আছে? ঝাঁটা দিয়ে বাড়ি থেকে ঝাঁটা মেরে বাড়ি থেকে টানাতে শুধু বাকি ছিল, হ্যাঁ এখন শুধু ওইটাই বাকি আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।